বর্গ এবং বর্গক্ষেত্র এই দুটি বিষয়ের উপর আমরা ধারণা পেয়েছি। এবার যদি বলা হয় যে একটা পূর্ণবর্গ সংখ্যাকে দিয়ে বলল যে এর বর্গমূল করলে কত হবে, তো আমরা সেই বর্গমূলটা কিভাবে নির্ণয় করব? অথবা বলা হলো যে একটি সংখ্যা দিয়ে দেওয়া হলো, এই সংখ্যাকে বর্গ করো, তাহলে তুমি বর্গটা করবে। কোনো একটা মাঠে কয়েকজন ছাত্রছাত্রীকে দাঁড় করানো হলো এমন ভাবে যে প্রতি দিক থেকে তুমি যদি এইভাবে দেখো বা এইভাবে দেখো, অর্থাৎ এই সোজাসুজি লম্বালম্বি ভাবে তাকালে তুমি দেখবে যে একটা লাইনে যে কজন দাঁড়ানো আছে আবার সেই লাইন সংখ্যাও ততগুলো হলো। তাহলে এবার টোটাল ছাত্রছাত্রী থাকলে কটা লাইন আছে বা একটা লাইনে কতজন আছে সেটা তোমার জানা থাকলে টোটাল ছাত্রছাত্রী কত, এটা তুমি কিভাবে নির্ণয় করবে? এগুলো কিন্তু বর্গ এবং বর্গমূলের সঙ্গে সম্পর্কযুক্ত সমস্যা। সংখ্যার বর্গমূল নির্ণয় করতে বললো এবং সেই সংখ্যাটা একটি বড় সংখ্যা, তাহলে বর্গমূল নির্ণয় করার জন্য তুমি কত রকম পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো বা সব থেকে সহজে সঠিক উত্তরে পৌঁছানোর জন্য কোন পদ্ধতি তুমি ব্যবহার করবে? হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট। আজ আমরা পঞ্চম শ্রেণীর গণিত বই, অর্থাৎ আমার গণিত বইয়ে 132 থেকে 135 নম্বর পৃষ্ঠায় যে সকল সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলির উপর আমরা আলোচনা করব। এখানে আমরা দেখব মূলত বর্গ এবং বর্গমূল এই দুটি বিষয়ের উপর ভিত্তি করে কয়েকটি সমস্যা রয়েছে, গল্পের আকারে সাজানো সমস্যা বা ডাইরেক্ট বলা হলো এই সংখ্যার বর্গমূল করলে কত হয় বা এই সংখ্যার বর্গ করলে কত হয়। তো এই সমস্যাগুলির সমাধান কৌশল আমাদের জেনে রাখার দরকার আছে, কারণ ফাইনাল পরীক্ষার আগে আমাদের এগুলো শিখে রাখার প্রয়োজনীয়তা রয়েছে। ফাইনাল পরীক্ষা বা সেকেন্ড টার্মে আমাদের কিন্তু এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতেই পারে। তাহলে চলো আমরা বইতে চলে যাব, অঙ্কগুলোকে দেখব এবং তার সমাধান কৌশল শিখব। তোমার হাতে বই এবং খাতা পেন থাকবে, ক্লাসে যেগুলি আলোচনা করা হবে সেগুলি তোমার থাকবে CW, তুমি খাতায় নোট ডাউন করবে। 132 নম্বর পৃষ্ঠাতে আমরা প্রথমেই পাচ্ছি যে বর্গ এবং বর্গমূল। তাহলে যে বর্গের সারি 7 তার বর্গ কত, বা কোনো একটা বর্গতে 49টি কোনো বস্তু রাখা হলে প্রতিটি সারিতে কতটি করে বস্তু থাকে, এর ব্যাখ্যায় আমরা আসব। দেখো এখানে যে ব্যাখ্যাটা আমরা দেব, যে যে বর্গের সারি, অর্থাৎ বর্গ বলতে এই যে একটা সারি মনে করো, এই একটা সারি, এই সারিতে 7টা আম আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 7টা। তো এইরকম একটা সারিতে যদি এরকম একটা সারিতে যদি 7টা থাকে, তোমাকে 7টা সারি তৈরি করতে হবে এবং প্রত্যেক সারিতে 1টা 2টা 3টে 4টে 5টা 6টা 7টা, আবার আর একটা সারি 1টা 2টা 3টে 4টে 5টা 6টা 7টা, আরো একটা সারি 1টা 2টা 3টে 4টে 5টা 6টা 7টা, 1টা 2টা 3টে 4টে 5টা 6টা 7টা, সারি কটা হলো 1টা 2টা 3টে 4টে 5টা 6টা 7টা সারি করে দিলাম, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। এই যে যে বলা হলো যে বর্গের সারি 7, এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে এটা হচ্ছে একটা বর্গ, এই বর্গে এই একটা একটা করে সারি রয়েছে, সারিগুলোকে চিহ্নিত করছি। দেখো এটা হচ্ছে একটা সারি, এটা দুটো সারি, এটা 3 নম্বর সারি, এটা 4 নম্বর সারি, এটা 5 নম্বর সারি, এটা 6 নম্বর সারি, এটা 7 নম্বর সারি। তাহলে 7টা সারি রয়েছে এবং প্রতিটি সারিতে 1টা 2টা 3টে 4টে 5টা 6টা 7টা, 7টা করে বস্তুকে রাখা হয়েছে। তো এরকম যতগুলো সারি, প্রতি সারিতে যদি ততগুলি করে বস্তুকে বা মানুষকে রাখা হয়, তাহলে সেই যে সাজানোটা একে বর্গ বলা হয়। তাহলে যে বর্গের 7টা সারি থাকে, সারি সংখ্যা 7, তার বর্গ কত, অর্থাৎ মোট কত, মোট মানে বর্গ, মোট ইকুয়াল টু একটা সারিতে 7 জন থাকলে 7টা সারিতে 7 × 49 জন থাকবে। তাহলে আমরা কি বলতে পারছি এখানে, এখানে আমরা বলতে পারছি সাতের বর্গ করতে হবে। 7 বর্গ = 7 × 7 = 7 × 49, আবার 49 এর বর্গমূল
এর বর্গমূল যদি তুমি করো তাহলে সেটা কত হচ্ছে, রুট ওভার 49 সমান সমান রুট ওভার 7 গুণ 7 সমান সমান রুট ওভারের মধ্যে দুটো গুণাকারে থাকলে একটা বাইরে চলে আসবে, বা 7 স্কয়ারকে এভাবে লিখে 7 কে বাইরে আনতে পারো। এই যে 7 গুণ 7 এটা সমান সমান 7 এর স্কয়ার, এটা লিখলাম এখানে, দেখিয়েছে দেখো, এই জায়গাটা দেখিয়ে দিয়েছে। তাহলে বর্গ এবং বর্গমূল আমরা বুঝতে পারলাম। এবার যাব আমরা যে এইখানে ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও, 3 এর স্কয়ার সমান সমান 3 গুণ 3, 3 তিরিকে 9, এখানে আমি বাংলায় লিখি। 4 এর স্কয়ার 4 গুণ 4 সমান সমান 4 4 16, এখানে বাংলায় লিখতে হবে 16। এখানে 25 রয়েছে, তাহলে 5 এর স্কয়ার ইকুয়াল টু 5 গুণ 5 সমান সমান 25। 36 রয়েছে, 36 ইকুয়াল টু 6 গুণ 6, 6 এর স্কয়ার। তাহলে এই যে সমস্যাটা, এইটা তোমাকে অনুশীলন করতে হবে, অনুশীলন এরকম অনুশীলন করবে। সঙ্গে আরো কয়েকটা দিচ্ছি, এখানে ধরো আমি এটাকে ধরে নিলাম ক খ গ ঘ, উমদাগে উমদাগে করবে 11 স্কয়ার সমান সমান কত, 11 স্কয়ার সমান সমান এরকম বক্স করবে, এভাবে করবে নিজে। চ দাগেরটা আমি দিচ্ছি যে কত এর স্কয়ার ইকুয়াল টু কত গুণ কত সমান সমান 144, এই দুটো আমি বাড়ির কাজ দিলাম। এই দুটোকে তুমি বাড়ি থেকে বুঝে বুঝে, এখানে যেমন ক থেকে উম পর্যন্ত তুমি করেছো, ক খ গ ঘ ঘ পর্যন্ত করলে তাহলে উম আর চ নিজে করতে পারবে। এই যে যে কাজটা, এখানের কাজটা, এই কাজটা তোমরা সবুজ কালি দিয়ে করবে বাড়ি থেকে, কালি উল্টো পাল্টা করবে না, কালি যেন ঠিক থাকে। এবার আমরা যাব গল্পের আকারে সাজানো যে অঙ্কগুলো রয়েছে সেখানে। এক দাগের সমস্যায় কি বলেছে, এক দাগের সমস্যাটা আগে পড়ি। জাহানারাদের বাগানে কিছু চারা গাছ বর্গাকারে সাজানো হয়েছে। এই যে বর্গাকারে সাজানো হয়েছে, এইটার অর্থ হচ্ছে আমরা একটু আগে যে সাতের বর্গ কিভাবে করতে হয় যে ছবিটা দেখলাম, সেখান থেকে আমরা শিখব। তাহলে একটি সারিতে 11টি চারা গাছ আছে, জাহানারের বাগানে গাছের সংখ্যা কত, এই যে গাছের সংখ্যা মানে মোট গাছ। তাহলে এখানে সলিউশন দিয়ে আমাদের অঙ্কটা শুরু করতে হবে। অঙ্ক শুরু করার শুরুতেই তোমাকে এরকম একটা বর্গক্ষেত্র এঁকে নিতে হবে। 11টি চারা গাছ আছে, বর্গাকারে সাজাতে গেলে তোমাকে 11টা ঘর করতে হবে। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, আবার এদিকেও তোমাকে 11টা করতে হবে। 1টা, 2টা, 3টে, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, এই 11টা সব দিকে 11টা করে রাখলে তবেই সেটা বর্গাকারে সাজানো হলো। এরকম তোমাকে 11-র বর্গ করে নিতে হবে। এই চিত্রটা তোমাকে সর্বপ্রথমে এঁকে নিতে হবে এই অঙ্কটা করার জন্য। এবার কি হচ্ছে, প্রথমবারই তুমি চিত্রটা আঁকবে, পরের অঙ্কগুলোতে চিত্র না আঁকলেও চলবে। এবার কি হচ্ছে যে একটা সারিতে, এখানে বলেছে যে একটা সারিতে 11টি চারা গাছ আছে। তাহলে এইখানে দেখো, 1টা চারা, 2টো চারা, 3টে চারা, 4টে চারা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, এরকম 2টো সারি, 3টে সারি, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা সারি। তাহলে 11টা সারি এবং প্রতি সারিতে 11টি করে চারা আছে। তাহলে ঐকিক নিয়মেও যদি আমরা করি তাহলে উত্তরে কি চলে যাব, একটি একটি সারিতে, একটি সারিতে চারা আছে সমান সমান 11টি, আর 11টি সারিতে চারা আছে 11 গুণ 11 সমান সমান 121টি। এবার উত্তরে চলে আসতে হবে, উত্তর লিখতে হবে যে জাহানারাদের বাগানে গাছের সংখ্যা কত। তাহলে তোমাকে পুরো উত্তরটা লিখতে হবে, জাহানারাদের বাগানে মোট চারার সংখ্যা
চারার সংখ্যা সমান সমান 121টি, এখানে এসে তোমাকে অঙ্কটা শেষ করতে হবে। আর এই অঙ্কটার ক্ষেত্রে তোমাকে অবশ্যই এই চিত্রটা অঙ্কন করে নিতে হবে। চিত্রটা অঙ্কন করলে তুমি যে বুঝেছো সেটা তোমার শিক্ষক মহাশয় বুঝতে পারবে। যাবো পরবর্তী সমস্যা, দেখবো যে সেখানে কি বলতে চেয়েছে। এখানে চিত্র না আঁকলেও চলবে। ক্যাম্পে প্যারেড করার সময় সৈন্যদের বর্গাকারে সাজানো হলো। একটি সারিতে 12 জন সৈন্য দাঁড়িয়ে আছে, মোট সৈন্য সমান সমান কি কি বসাতে বলেছে এখানে। তাহলে এই অঙ্কটা করার সময় তোমাকে এই কথাটাকে তোমার প্রশ্নটাকে লিখে নিতে হবে। প্রথম প্রশ্নটা তুমি লিখে নেবে, লেখার পরে এখানে কি করবে, একটি সারিতে 12 জন সৈন্য, তাহলে 12 জন যদি সৈন্য হয় তাহলে 12 স্কোয়ার করে দিতে হবে, মোট সৈন্য সমান সমান কত হবে, 12 গুণ 12 সমান সমান 144। এবার তোমাকে উত্তর লিখতে হবে। এখানে উত্তরটা কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই করে লিখতে হবে। কি লিখবে উত্তরে, উত্তরে লিখবে যে মোট সৈন্য এতজন, মোট মোট সৈন্য সমান সমান 144 জন। এইটা এই অঙ্কটা শর্টে তুমি করতে পারছো, পুরোটা লিখে করার প্রয়োজনীয়তা নাই, এইটুকু লিখলেই তুমি কিন্তু সঠিক নম্বর পাবে। তবে প্রশ্নটা তোমাকে পুরোটা এভাবে লিখে নিতে হবে। যাবো পরবর্তী সমস্যা, 3 দাগে দেখি কি আছে। 3 দাগ, 1 আর 2 দাগ আমরা পারলাম। 3 দাগে খেলার মাঠে তৃতীয় শ্রেণীর ছাত্রদের বর্গাকারে দাঁড় করিয়ে দেওয়া হলো। একটি সারিতে 13 জন আছে, কিছুক্ষণ পর কিছু ছাত্র চলে গেল, তারপরেও ছাত্রদের বর্গাকারে সাজানো গেল এবং একটা সারিতে 10 জন রইল, কতজন ছাত্র চলে গেল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমস্যা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমস্যা, পরীক্ষায় আসবে। সলিউশনে চলে আসব, সলিউশনে এসে এখানে 2 বার অঙ্ক করতে হবে। তাহলে 13 জন আছে একটি সারিতে, প্রথমে কি ছিল, একটি সারিতে 13 জন আছে, সুতরাং 13টি সারিতে আছে সমান সমান 13 গুণ 13। এখানে গুণটা তোমাকে করে দেখাতে হবে, গুণটা তুমি এখানে করে দেখাও, সমান সমান 169 জন। এবার কিছু ছাত্র চলে গেল, এবার আবার লিখতে হবে তোমাকে, কিছু ছাত্র চলে যাবার পর, কিছু ছাত্র চলে যাবার পর একটি সারিতে আছে 10 জন। কিছু ছাত্র চলে যাবার পর 10টি সারি করতে হবে। তাহলে এখানে প্রথম যে বাগানটা ছিল সেখানে 13 13 ছিল, 13 জন 13 জন, পরেরটাতে কি হলো, পরেরটাতে 10 জন 10 জন হয়ে গেল। তাহলে 10টি সারিতে মানুষ আছে, 10 গুণ 10 সমান সমান 100 জন। তাহলে এখন বর্তমানে আমার কাছে যে ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে রয়েছে তাদের সংখ্যা 100 জন, কিন্তু একটু আগে যখন 13টা সারি ছিল তখন 169 জন ছিল। তাহলে এই যে 169 থেকে 100 জন আছে, বাকি 69 জন চলে গেছে। তাহলে বাকি 69 জন যদি বাড়ি চলে যায় তাহলে ছাত্র সংখ্যা কমে গেল, কমে গেলে কি করতে হয়, বিয়োগ করতে হয়। তাহলে কতজন চলে গেল এটাকে পরের লাইনে লেখো, আমার জায়গা নেই বলে আমি মুছে দিলাম। সুতরাং চলে গেল সমান সমান 169 মাইনাস 100 সমান সমান 69 জন। এবার তোমাকে উত্তরে যেতে হবে। তৃতীয় শ্রেণীর ছাত্রদের বর্গাকারে দাঁড় করিয়ে দেওয়া হলো, ওই বর্গাকার লাইনগুলি থেকে, উত্তর লিখছে, লাইনগুলি থেকে 69 জন চলে গেল। এই পুরোটা লিখলে তুমি সঠিক উত্তর পর্যন্ত পৌঁছাতে পারবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, আমি বলেছি পরীক্ষায় আসার মতো। এই অঙ্কটাকে কিন্তু তোমরা ভীষণ মনোযোগ সহকারে করবে, পরীক্ষায় এই অঙ্কটা এসে গেলে যেন তোমার ভুল না হয়।
যাব পরবর্তী সমস্যাতে, দেখব সমস্যাটি কেমন এবং তার সমাধান কৌশলটি কেমন। চার দাগে দেখো, শাহানার কাছে 64টি বোতাম আছে, শাহানা কি বর্গাকারে সাজাতে পারবে? এবার দেখো, এতক্ষণ বলেছিল যে কটা শাড়ি তার সংখ্যাটা, তাহলে যে কটা শাড়ি, প্রতি শাড়িতে ততজন থাকলে তবেই বর্গাকারে সাজানো যায়। আর এবার কি বলেছে, মোট বলে দিয়েছে, এই যে মোট 64টি যদি বোতাম থাকে, তাহলে তাকে আমরা যদি সাজাই, এইভাবে যদি সাজাই, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, দেখো চারটে চারটে করে সাজালে 14টা, এই 16টা হলো, তাই এরকম 64টাকে কি এরকম ভাবে আমরা সাজাতে পারবো? 64টাকে এইভাবে সাজালে এক একটা শাড়িতে কি করে আমরা গুনবো যে কতজন থাকতে পারে? এর জন্য আমাদের কি করতে হবে, 64কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো দেখো, 64টিকে উৎপাদকে বিশ্লেষণ করেছে কিভাবে, 64টিকে উৎপাদকে বিশ্লেষণ করেছে 2 32 2 16 2 8 2 4 2 2, তারপরে এই পাশে 2কে আবার 2 দিয়ে ভাগ করলে 1 হয়। তো আমরা এই যে যে পদ্ধতিটা এখানে দেখলাম, এই পদ্ধতিটা জটিলতা মুক্ত করার জন্য আমরা কি করব, এখানে সলিউশনে এসে প্রথমে 64টির বর্গমূল করে দেব, 64টিকে বর্গমূল করে দেব। বর্গমূল করার জন্য আগে উৎপাদকে ভাঙব, 2 দিয়ে ভাঙলে থাকে 32, 2 দিয়ে ভাঙলে থাকে 16, 2 দিয়ে ভাঙলে থাকে 8, 2 দিয়ে ভাঙলে থাকে 4, 2 দিয়ে ভাঙলে থাকে 2, 2 দিয়ে ভাঙলে থাকে 1। তাহলে 64 সমান সমান 1 2 3 4 5 6, 6টা 2, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। এবার রুট ওভার 64, সুতরাং রুট ওভার 64 সমান সমান জোড়ায় জোড়ায় নিতে হবে, রুট ওভার 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2। এবার আমরা জোড়ায় জোড়ায় নেব, এখান থেকে এই জোড়া, এই এক জোড়া, এই এক জোড়া, রুট ওভারের বাইরে কি হবে, এক জোড়ার জন্য একটা বেরিয়ে আসবে, এই সমান সমান 8। তাহলে 64-র রুট ওভার করলে 8 হয়, তাহলে আমরা এই 64টি বোতাম, 64টি বোতাম বর্গাকারে সাজালে প্রতি সারিতে, প্রতি সারিতে 8টি করে বোতাম থাকবে, উত্তর লিখে দিলাম। তাহলে উত্তরে কি হলো, 64টি বোতামকে যদি বর্গাকারে সাজাই প্রতিটা শাড়িতে 8টা করে, এবার 8 গুণ 8 64, এখানে তুমি ডান পাশে প্রমাণ করে নেবে, প্রমাণ করে দেখে নেবে 8 গুণ 8 সমান সমান 64, এটা তোমার প্রমাণ করে দেখাতে হবে। আর এই যে বইতে যেটা করেছে এটা তোমার করার কোনো প্রয়োজনীয়তা নেই, তুমি এভাবে করবে না, তুমি এখান থেকে সলিউশন ধরে এই পর্যন্ত আসবে। দেখলাম আমরা চার দাগের সমস্যাটি, এবার আমরা চলে যাব পরবর্তী সমস্যায়, দেখি কি সমস্যা আছে। আচ্ছা, চারের পরে 5 দাগ ছিল আগের পৃষ্ঠাতে, 5 দাগের সমস্যাটা আমাদের দেখে নিতে হবে। এবার বলছে, মারিয়া কি 81টি বোতামকে বর্গাকারে সাজাতে পারবে? যদি পারে তবে একটি শাড়িতে কতগুলো করে বোতাম থাকবে? তো এবার আমরা চলে যাব সলিউশনে, সলিউশনে আসব 81কে 3 দিয়ে কাটলে হবে 3 দুগুণে 6 27, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 3 তারিখে 9 3 তারিখে 9 3 গুণ 27 3 তারিখে 9, তাহলে আমরা কি লিখতে পারি, 81 সমান সমান 3 গুণ 3 গুণ 3 গুণ 3, সুতরাং রুট ওভার 81 সমান সমান 3 গুণ 3 গুণ 3 গুণ 3, এটা রুট ওভারের মধ্যে থাকবে। এবার আমাদের কি করতে হবে, জোড়ায় জোড়ায় দাগ দিতে হবে, রুট ওভারের বাইরে আসলে এক জোড়ার জন্য একটা বাইরে আসবে, সমান সমান 9।
তাহলে একটি সারিতে কতগুলো করে বোতাম থাকবে? এবার আমরা উত্তরে চলে এসেছি, একটি সারিতে 9টি করে বোতাম থাকবে, বোতাম থাকবে। এই পর্যন্ত লিখলে তবে কিন্তু অঙ্কটা তোমার একদম কারেক্ট হবে। যাব পরবর্তী সমস্যা, 6 দাগে কি বলেছে দেখা যাক। 6 দাগে বলছে 144টি বোতাম বর্গাকারে সাজাতে বলেছে। সেম টু সেম একই রকম ভাবে আমাদের করতে হবে। সলিউশনে যাব সর্বপ্রথমে, সলিউশনে আসো। যে 144 তাকে 2 দিয়ে ভাগ করো, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 2 দিয়ে ভাগ করো, 3 দুগুণে 6, 1 12, 6 দুগুণে 12, 2 দিয়ে ভাগ করলে 18, 2 দিয়ে ভাগ করলে 9, 3 দিয়ে ভাগ করলে 3, আর যাচ্ছে না। তাহলে আমরা এখানে লিখবো 144 সমান সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3। সুতরাং √144 সমান সমান √2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3। এবার দুটো করে √ এর ভেতরে দুটো থাকলে বাইরে বেরোবে কয়টা করে? একটা করে। তাহলে 2 গুণ 2 গুণ 3, 2 দুগুণে 4, 3 চারি 12। তাহলে বর্গাকারে সাজাই, সাজানোর পরে কি বলেছে সেটা আর বলেনি। তাহলে এবার আমরা এখানে লিখব, উত্তর লিখব 144টি বোতাম বর্গাকারে সাজালে প্রতিটি সারিতে 12টি করে বোতাম থাকবে। পুরো কথাটা লিখে করতে হবে, এই জায়গায় যেগুলো লেখা রয়েছে এগুলো কিন্তু তোমাদের দরকার নেই। 6 দাগের সমস্যার সমাধান কৌশল তোমরা শিখে নিয়েছ, বাড়ির থেকে কিন্তু করতে দেওয়া হবে। 12-এর বর্গ আছে এখানে, এই জায়গাটা আমরা একটুখানি বুঝে নিই, এই জায়গাটা বুঝবো। এবার কি আছে এখানে, 12-এর বর্গ সমান সমান 144, 144-এর বর্গমূল 12। তাহলে এই যে 12-এর বর্গ সমান সমান 144, আর 144-এর বর্গমূল সমান সমান 12, এটাকে বলা হয় গণিতের ভাষায় লেখা। গণিতের ভাষায় লিখতে হবে, এটা বুঝবো এবং এটা মনেও রাখার চেষ্টা করব। যাব পরবর্তী সমস্যাতে, দেখো 7 দাগের সমস্যা, 100-এর বর্গমূল কিভাবে নির্ণয় করব। তাহলে আমরা এক কাজ করি, এই পদ্ধতিটা বাদ দিই, 100 তাকে 2 দিয়ে ভাগ করলে হয় 50, আবার 2 দিয়ে ভাগ করলে হয় 25, আবার 5 দিয়ে ভাগ করলে হয় 5। তাহলে 100 সমান সমান কি লিখবো? 2 গুণ 2 গুণ 5 গুণ 5। তাহলে কি লিখতে পারি? 2-এর স্কোয়ার, আচ্ছা কতগুলো 2 আছে? 100 = এতগুলো ঘর কেন দিয়েছে? আচ্ছা এখানে 1টা 2টা 3টে 4টে, আবার আচ্ছা আবার সেই একই জিনিস দিয়েছে, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3। এতগুলো ঘর তো দেওয়ার কথা নয়, এখানে কি করতে হবে আমার, কতগুলো ঘর কমাতে হবে। তাহলে 2-এর স্কোয়ার গুণ 2-এর স্কোয়ার গুণ 3-এর স্কোয়ার সমান সমান কত হচ্ছে? 2 দুগুণে 4, 3 চারি 12। ওফ সরি 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 সরি, এই জায়গাটা লক্ষ্য করো, 2-এর স্কোয়ার গুণ 5-এর স্কোয়ার সমান সমান 2 গুণ 5 10-এর স্কোয়ার। তাহলে এখানে আমাদের এই 10-এর স্কোয়ারটা এই লাইনে আসবে। তাহলে 100-এর বর্গমূল সমান সমান √100 সমান সমান 10। তাহলে আমরা কি লিখতে পারি? 100 সমান সমান 10-এর স্কোয়ার, আবার √100 সমান সমান 10। এই দুটোই তোমার উত্তর লিখতে হবে। তাহলে 100-এর বর্গমূল, তাহলে উত্তরে এসে আমরা কি লিখব? উত্তরে এসে তোমাকে লিখতে হবে 100-এর বর্গমূল করলে
একশো এর বর্গমূল করলে হবে 10। এ পর্যন্ত তাহলে আমরা সাত দাগের সমস্যা পর্যন্ত দেখে নিলাম। দেখবো যে আর কোনো সমস্যা আছে কি নেই। 135 পৃষ্ঠায় যেতে হবে আমাদের। 135 পৃষ্ঠাতে আমরা আরো এক্সট্রা চারটে সমস্যা পাচ্ছি, একই রকম সমস্যা, তবে চারটে সমস্যা সমাধান কৌশলটা আমাদের একবার একটু দেখে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। সর্বপ্রথমে চলে আসব 135 পৃষ্ঠার এক দাগের সমস্যা। এক দাগে কি আছে, একটি বর্গক্ষেত্রের একটি বাহু 5 সেমি, বর্গক্ষেত্রটি রং দিতে হলে কতটা জায়গা রঙিন করতে হবে। তাহলে কতটা জায়গা, আমরা সলিউশনে আসি, সলিউশনে চলে আসি। বর্গক্ষেত্রটাকে প্রথমে আঁকো, এটা 5 সেমি, আর কতটা জায়গা বললে ক্ষেত্রফলকে বোঝায়, ক্ষেত্রফলের ছবিটা এভাবে আঁকবে। তাহলে লিখতে হবে বর্গক্ষেত্রের একটি বাহু সমান সমান 5 সেন্টিমিটার। সুতরাং ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল মানে কত জায়গা এটা তুমি জানো। তাহলে 5 এর স্কোয়ার সমান সমান 5 গুণ 5 সমান সমান 25 বর্গ সেমি। এবার উত্তর লিখতে হবে, বর্গক্ষেত্রটি রং দিতে হলে কতটা জায়গা রঙিন করতে হবে। তাহলে পুরো কথাটা লিখতে হবে, বর্গক্ষেত্রটি রঙিন করতে হলে 25 বর্গ সেমি জায়গা রং করতে হবে, রং করতে হবে। এই পুরো কথাটা এখানে লিখতে হবে। এক দাগের সমস্যার সমাধান কৌশল আমরা শিখলাম। যাব পরবর্তী সমস্যা, দুই দাগে। দুই দাগে দেখি কি আছে, 36 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহুতে হলুদ রং দেওয়া হলো, হলুদ রং দেওয়া হলো কতটুকু। প্রথমে আমরা সলিউশনে যাব। সলিউশনে সর্বপ্রথম আমাদের বর্গাকার জমিটা আঁকতে হবে, তার ক্ষেত্রফল কত এখানে দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে 36 বর্গ সেমি, এটা দেওয়া আছে। তাহলে এবার এই বাহুটা কত, তাহলে তোমাকে লিখতে হবে বর্গাকার জমিটির বা বর্গক্ষেত্রের জমিটির ক্ষেত্রফল সমান সমান 36 বর্গ সেমি। সুতরাং বাহু ইকুয়াল টু রুট ওভার 36 সমান সমান, এবার তোমাকে রাফে করতে হবে, এখানে এখানে রাফ করবে ডান পাশে। 36কে 2 দিয়ে ভাগ করলে 18, 2 দিয়ে ভাগ করলে 9, 3 দিয়ে ভাগ করলে 3। তাহলে রুট ওভার 2 গুণ 2 গুণ 3 গুণ 3 সমান সমান, এবার কি করব, দুটো দুইয়ের জন্য একটা 2 বাইরে যাবে, দুটো 3-এর জন্য একটা 3 বাইরে যাবে, 6 সেমি হয়ে যাবে। এবার বর্গক্ষেত্রের বাহুতে হলুদ রং দেওয়া হলো, হলুদ রং দেওয়া হলো কতটুকু এলাকায়, এই জায়গাটা গোল করলাম, এটার থেকে উত্তরে যেতে হবে। তাহলে আমি এখানে কি লিখব, সুতরাং হলুদ রং করা হলো 6 সেমিতে। এই পর্যন্ত লিখলে তোমার উত্তরটা একদম কারেক্ট হয়ে যাবে। আচ্ছা, এই যে অঙ্কের মাঝখানে মাঝখানে যে আমি করি, এই যে ভেতরের যে অঙ্কগুলো রয়েছে সেই জায়গাগুলো তো আমাদের বাদ দিতে হবে, আমি যে জায়গাটায় লিখি সেই জায়গাটাই ধরতে হবে। এবার আসবো তিন দাগে, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169 বর্গ সেমি তার একটি বাহুর দৈর্ঘ্য কত। একই রকম ভাবে সলিউশনে যেতে হবে। আগে চিত্র অঙ্কন করে নাও। চিত্র কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা দেওয়া আছে 169 বর্গ সেমি। সুতরাং আচ্ছা, এখানে প্রথম লাইনটা আমাদের লিখতে হবে, প্রথম লাইনটা সুতরাং আগেই বলা যাবে না, প্রথম লাইনটা লিখতে হবে বর্গক্ষেত্রের, লিখেই করে দিচ্ছি আমি, দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান 169 বর্গ সেমি।
সুতরাং বাহু ইকুয়াল টু রুট ওভার 169 সেমি সমান সমান রুট ওভার 169 একে বর্গ মানে উৎপাদকে বিশ্লেষণ করবে, তেরো তেরো এটা হবে, তেরো গুণ তেরো, দুটো তেরোর জন্য একটা তেরো বাইরে আসবে, এত সেমি। এবার তার একটি বাহুর দৈর্ঘ্য কত, উত্তরে আমরা চলে যাব, ওই বর্গক্ষেত্রের উত্তরটা একটু ঘুরিয়ে লেখো, ওই বর্গক্ষেত্রের, ওই বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান তেরো সেমি, এই পর্যন্ত লিখতে হবে। এখানটা তেরো সেমি লিখেছি, যেটা হয়তো বুঝতে পারছো না, তাই আমি এখানে নিচে লিখে দিলাম তেরো সেমি। এবার আমরা আসবো চার দাগের সমস্যায়। চার দাগে কি আছে দেখি, 225 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য কত, চার দাগের অঙ্কটা, চার দাগের অঙ্কটা একদম হুবহু তিন দাগের মতো করতে হবে। এটা তুমি নিজে করবে, নিজে খাতায় কষে সম্পূর্ণ লিখে তারপরে করবে, এটা তোমার একটা এইচডব্লিউ থাকছে। এবার আমরা আসব ফাঁকা ঘর শূন্যস্থান পূরণ করা, এটাকে আমরা ক খ ধরে নেব, ক খ গ ঘ। বর্গক্ষেত্র একটি বাহুর দৈর্ঘ্য 16 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল হবে 16 গুণ 16 256 বর্গ মিটার। বর্গক্ষেত্রের একটি বাহু 17 হলে 17 গুণ 17 289 বর্গ মিটার। 625 যদি হয় তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে 625। এখানে 625 কে তুমি ভাঙবে, পাঁচ দিয়ে ভাঙলে, পাঁচককে পাঁচ দিয়ে ভাঙলে হবে, পাঁচককে পাঁচ, পাঁচ দুগুণে দশ, 125 হবে, পাঁচ দিয়ে ভাঙলে হবে 25, পাঁচ দিয়ে ভাঙলে হবে পাঁচ, চারটে পাঁচ রয়েছে, দুটো পাঁচ হবে, তাহলে এটা সমান সমান পাঁচ পাঁচে 25, 25-এর স্কোয়ার করলে 625 হয়। 900 আছে, তাহলে এটা যদি 900 থাকে তাহলে রুট ওভার 900 ইকুয়াল টু বাহু, তাহলে 30 মিটার, এই মিটার কথাটা লিখতে হবে। উমদাগের অঙ্কটা দেখো, উমদাগে আছে বর্গক্ষেত্র আছে, একটা বাহুর দৈর্ঘ্য আছে 33 ফুট, তাহলে ক্ষেত্রফলটা তোমার বের করতে হবে। চদাগের অঙ্কতে একটি বর্গক্ষেত্রের, এবার আমি বর্গক্ষেত্রের একটা অনেক বড় সংখ্যা দিয়ে দিচ্ছি, উৎপাদকে ভাঙবে তোমরা, 36 গুণ 36 করলে 1296 পাওয়া যায়, তাহলে আমি এখানে 1296 দিলাম, এই জায়গাটায় কত, এত বর্গ ইঞ্চি, তাহলে এটা কত, এটা তোমাকে নির্ণয় করতে হবে। এই দুটো তোমার এইচ ডাব্লিউ থাকলো, এই যে যেখানে এই এইচ ডাব্লিউটা থাকলো, এই এইচ ডাব্লিউ পুরোটাই কিন্তু সবুজ কালি দিয়ে তোমাকে করতে হবে। বই থেকে দেখে তুমি খাতায় খোপ তৈরি করবে, এই বক্স খাতায় তৈরি করে নেবে, নিয়ে সমস্যা সমাধান করবে। তাহলে আজকে আমরা আমাদের 135 নম্বর পৃষ্ঠা পর্যন্ত যে কটা অঙ্ক আমাদের করার কথা ছিল সেগুলো আমরা শেষ করলাম। তাহলে আজকে আমরা 132 থেকে 135 নম্বর পৃষ্ঠাতে যে সমস্যাগুলি দেখলাম, বুঝলাম এবং অঙ্কগুলোকে কষে করতে হয় কিভাবে সেটাও শিখলাম। এই অঙ্কগুলি তোমার বাড়ির কাজ থাকলো, এই অঙ্কগুলিকে তুমি লিখে খাতায় প্র্যাকটিস করবে এবং এইচডব্লিউ জমা করবে, তাহলে বর্গ বর্গমূলের উপর তোমার ধারণা সুস্পষ্ট হবে এবং পরীক্ষায় তুমি ভালো নম্বর পাবে এবং তুমি এগিয়ে থাকবে। টাটা।